রাজ্যবাসী এই প্রশ্ন পচার বাবনে রত্নভার খোলি কেবে আপনার জানি যে হাইকোর্ট নির্দেশ এবং রাজ্য সরকার অনুমতি পাইবা পাইবরে এক সতেরো জনি টিম দুই হাজার অঠর এপ্রিল চারি তারিখে রত্নভণ্ডার স্থিতি খুব যাঞ্চ করা যাইলে কিন্তু দুঃখর কথা চাবি হজিবা করে বাহানা করে সেঠার ফেলে এবং পরবর্তী পর্য়ে তৎকালীন যতমানর মুখ্য শাসন সচিব তথা তৎকালীন শ্রীমন্দির মুখ্য প্রশাসন প্রদীপ জেলা এবং তৎকালীন জেলাপাল অরবিন্দ অগ্রওয়া গণমাধ্যম প্রতিক্রিয়া দিয়ে রত্নভণ্ডার স্থিতি অত্যন্ত দুর্ভল রয়েছে এবং কান্থ এবং রবর্তী পর্য়ে যেত চাবি হজিবা কথা আসিলা সেত আন্দোলন দানা বাঁধিলা এবং যাকে নিয়ে কি রঘুবীর দাস কমিশন গঠন কর এবং চাবি হজি নিয়ে রঘুবীর দাস কমিশন গঠন করঘুবীর দাস কমিশন তিনশো চব্বিশ এক রিপোর্ট বাইশ লক্ষ টাকার ঊর্ধ্ব খরচ হল কিন্তু সার্বজনীন না আপনার দেখুন দুই হাজার অঠর এপ্রিল চারি দুই হাজার তেইশ আজিকা এপ্রিল চারি পাঁচ বর্ষ পর্যন্ত পাঁচ বর্ষ হল রত্নভণ্ডার খোলা যায়নি বারম্বার রাজ্য সরকার

রত্নভণার খোলার নিয়ম রয়েছে সৈত্রিশ বর্ষ হব রত্নভণার খোলা যাই শেষ তরি উনিশশো পঞ্চাশ মাসহার খোলা হয়েছিল কোণ বা রত্নভণার ভিতরে মহন মোহন সুন্না যে মহাপ্রভুঙ্কর অ্যাঁ সুরক্ষিত অছি যা যাকে নিয়ে লগাতার ভাবে প্রশ্ন উঠুছে এবং সমস্ত এ নিয়ে প্রশ্ন করুক রাজ্য সরকার তৎকালীন আইন মন্ত্রী প্রতাপ জেলা মুহে তুঁটি রইলা বর্তমান আইন মন্ত্রী জগন্নাথ সারকা সি মধ্য রত্নভণ্ডার প্রসঙ্গে কেউ কিছু কিন্তু এবং নিশ্চিত ভাবে আমি কেউ না কোটি রত্নভণ্ডার ভিতরে বহু হুয়ে মহণ মোহন সুন্ন অলঙ্কার বিপদ রয়েছে অসুরক্ষিত রয়েছে যাচ্ছে ৰাজ্যাৰ খাব আগ্ৰহ প্ৰকাশ কৰো নাহ বৰ্ষ কমল কান্তিহাৰপ্ৰিল চাৰি ৰূপ হাজাৰ তেইশ এপ্ৰিল চাৰি বৰ্ষ পাছত ভাৰ খোল নাইকো বৰ্তমান বহুত বহুত ধন্যবাদ